মানুষ মানুষকে আক্রমণ করছে, এটা সরকার হতে পারে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার উপর আক্রমণ করছে। বিএনপি অন্যায় করেছে, তাদেরকে কোনোভাবেই দেশে সরকার বানানো যাবে না। এবার দেশে ফিরে জাতির উদ্দেশ্যে এ কেমন কথা বললেন ডক্টর ইউনূস। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। যে মানুষ অপর মানুষের উপর হামলা করতে পারে সে কখনোই বাংলাদেশের সরকার হতে পারে না। ছাত্ররা যেভাবে বাংলাদেশে দুর্নীতিমুক্ত করতে পেরেছে ঠিক তেমনভাবেই তার দেশে আবারও গঠন করতে পারবে। ছাত্রদের হাতে এখন বর্তমানে এতটা পরিমাণে ক্ষমতা রয়েছে যা কোনো এমপি বা মন্ত্রীদের হাতেও নেই। একমাত্র ছাত্ররাই পারবে তাদের দেশকে রক্ষা করতে। আর যে সরকার আমাদের মানুষের উপর এতটা নির্মমভাবে অত্যাচার করতে পারে সে কখনোই আমাদের দেশের সরকার হতে পারে না। আরে সে তো কোনো মানুষের তালিকাতেই পড়ে না। এতদিন ধরে আমাদের দেশে যে সরকার ছিল সে সরকার নয়, আমাদের মানুষ রক্ষার কাজ তো দূরের কথা, সে মানুষকে আরো শেষ করার পরিকল্পনা করেছিল। কিন্তু এখন বাংলাদেশের যে সরকার গঠন করা হবে সে সরকার এমন একজন সরকার হবে যে আমাদেরকে রক্ষা করবে, বরং আমাদেরকে শেষ করবে না। তাই আমরা চাই এখন সুষ্ঠুভাবে নির্বাচন হোক এবং সঠিক মানুষ সরকার বানানো হোক। তো দর্শক, আজ প্রথমেই বাংলাদেশে ফিরে জাতির উদ্দেশ্যে এ কেমন কথা বললেন ডক্টর ইউনূস, তা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।